সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। রাজশাহীতে মারা গেছে দুইজন, মানিকগঞ্জে হাসপাতালে আইভি স্যালাইন সংকট দেখা দিয়েছে, ভোলা হাসপাতালে এখনও কাটেনি কিট সংকট। ডেঙ্গু রোগীদের চিকিৎসা প্রধান উপকরণ আইভি স্যালাইনের সংকট চলছে মানিকগঞ্জ সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। কিনতে হচ্ছে বাইরের থেকে, কর্তৃপক্ষ বলছে 17 আগস্ট থেকে স্যালাইন পাওয়া যাবে। কালকে থেকে স্যালাইন দিতেছে না, কালকে থেকে কিনে আনা হইতেছে। এখানে শুধু দুইটা নাপা ট্যাবলেট দেয় আর সকালে একটা কলা দিয়ে এতটুক একটা ডিম দিছে আর কিচ্ছুই না। এখান থেকে বলছে গতকাল স্যালাইন সাপ্লাই নাই, আমাদের লিখে দিচ্ছে আমরা এক্সট্রা স্যালাইন বাইরে থেকে কিনে আনছি। আমরা স্যালাইন সরকারিভাবে শুধুমাত্র EDCL থেকে সংগ্রহ করতে পারি। EDCL-এ আমি অলরেডি চাহিদা পত্র প্রেরণ করা আছে, আগামী 17 তারিখে আমাকে ডেট দেওয়া হয়েছে, আমরা স্যালাইনটা নিয়ে আসব। আমার শুধুমাত্র স্যালাইনের ভিতরে নর্মাল স্যালাইনটার কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে, যেটা আমি অন্য অন্য ওয়ার্ডের থেকে কালেক্ট করে ওই ডেঙ্গু ওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছি, যখন যেই জায়গার থেকে যা পাচ্ছে। ভোলা 250 সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট এখনও পৌঁছায়নি। গত 8 দিন ধরে হাসপাতালটিতে ডেঙ্গু পরীক্ষা বন্ধ। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে দালালের দৌরাত্মের কারণে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে বাধ্য হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। এতে বিপাকে গরিবরা, হাসপাতালের পরিবেশ নিয়েও রয়েছে নানা অভিযোগ। আমরা গরিব মানুষ আসছি সরকারি হাসপাতালে, তারপরেও পরীক্ষা করছি আমরা টাকা দিয়া, সেই সুবিধা সেরকম ভালো পাই না। সেটা মোটামুটি, তারপরে এখানে পরিবেশ ভালো না, আমাদের এখানে যে ল্যাব ফেসিলিটি, আমাদের ডেঙ্গু রোগীর জন্য প্রয়োজনীয় যে সকল পরীক্ষা নিরীক্ষা, CBC, NS1, IgG, IgM, এই টেস্টগুলোই রোগীদের বেশি করানো হয়। এই প্রত্যেকটি আইটেমই কিন্তু আমাদের এই 250 সজ্জা পটুয়াখালী হসপিটালে কিন্তু পাওয়া যাচ্ছে। বিভিন্ন বাইরের ডায়াগনস্টিকের দালালরা আসলে এত সক্রিয় যে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন রোগীকে ভুল বুঝিয়ে বাইরে নিয়ে যাচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় 2 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে 80 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। রোগী খুব যদি দেরি করে ফেলেন, বিশেষ করে ডেঙ্গুটা তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে যদি আক্রমণ করে ফেলে, যেটাকে আমরা এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম বলি, তাহলে সেক্ষেত্রে রোগীকে বাঁচানো আসলে খুব সমস্যা হয়ে দাঁড়ায়। ডেঙ্গুর কারণে মস্তিষ্ক আক্রান্ত হয়ে ডেঙ্গু এনকেফালাইটিস নিয়ে আসছে অনেকে, ডেঙ্গুর কারণে অনেক বেশি পরিমাণে প্লাজমা লিকেজ হয়ে রক্তচাপ কমে যায় এই অবস্থায় আসছেন, অনেকে রক্তক্ষরণ নিয়ে আসছেন। সব মিলিয়ে আসলে খারাপ রোগীর যে পরিমাণ, ভর্তি হওয়ার যে হার, সেটা আসলে আগের চেয়ে বাড়ছে। চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 86 জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী 248 জন রোগী হাসপাতালে ভর্তি। এদিকে পটুয়াখালীতে 61, মানিকগঞ্জে 38, ময়মনসিংহে 37, ব্রাহ্মণবাড়িয়া 21, রাজবাড়ী ও সিরাজগঞ্জে 17 জন করে এবং দিনাজপুরে 14 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।